Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রীগণ, এসপিএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা বিগত দিনে যেভাবে লকডাউনের কারণে আমরা অনলাইনে আমাদের পড়া পড়েছি, সেভাবে আজকেও আমরা পড়ে নেব এবং গার্জেনদের উদ্দেশ্যে বলি, নিজের ছেলে মেয়েকে আমরা সঙ্গে নিয়ে বসে যেভাবে আমি পড়াবো সেভাবে তাদেরকে পড়াবেন, জানে তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারে, অসুবিধা না হয় বুঝতে। অতএব নিজের ছেলেদের প্রতি আপনাদের দায়িত্ব পালন করতে হবে। তো আজকে পড়া হবে আল হুরুফ আল হিজাইয়া। আল হুরুফ আল হিজাইয়া আমি এর আগেও পড়িয়েছি, আজকে তার চাইতে কিছু এক্সট্রা কিছু আরও আমাদেরকে জেনে নিতে হবে। আল হুরুফ আল হিজাইয়ার প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষর হতে পারে পড়তে পারি অথবা চিনতে পারি, কিন্তু উচ্চারণ করতে গিয়ে সমস্যা হয়। সুতরাং আজকে এই ক্লাসে আমরা শিখে নেব সঠিক উচ্চারণটি, যে কীভাবে কোন অক্ষরটি উচ্চারণ করতে হবে। আসি আমরা পড়ি আলিফ। আলিফ সঠিক উচ্চারণ করতে হবে আলিফ। অনেকে আমরা বলি আলিফ, অনেকে বলি আলিফ, অনেকে বলি আলিফ, মানে একা মানে এক এক রকমভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করি, আর ওগুলো সবগুলোই ভুল। সঠিক উচ্চারণ করতে হবে আলিফ। আলিফ যদি সঠিক উচ্চারণ করতে পারি আমরা, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে এবং শিখতেও সুবিধা হবে। আলিফ, আলিফ দিয়ে আমরা পড়তে পারি যে কোনো একটা শব্দ। আমরা আলিফ দিয়ে অনেক শব্দ আছে, তার মধ্যে আমরা একটা নিয়ে নেব খুব সহজভাবে আল্লাহ। আল্লাহর প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ, তো আমাদের জেনে নিতে হবে আলিফ। আলিফ দিয়ে হবে আল্লাহ, আল্লাহ যিনি স্রষ্টা, যিনি খালিক, আল্লাহ বলা হয়, তো জেনে নিতে হবে আলিফ। আলিফ দিয়ে আল্লাহ, তার বলার সাথে সাথে আমরা লেখারও প্র্যাকটিস করব। বাড়িতে যেভাবে বলছি আলিফ, তাহলে সামনে কোনো আরবি বই রেখে আলিফটাকে আমাদের খাতায় লিখতে হবে, বই থেকে কপি করতে হবে, তাহলে আরও সুবিধা হবে। পড়ার সাথে সাথে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের আরও সুবিধা হবে সেটাকে বুঝতে গিয়ে। তাহলে কি পড়লাম? আলিফ। আলিফ দিয়ে আল্লাহ। দ্বিতীয় অক্ষরটি হচ্ছে বা। আল হুরুফ আল হিজাইয়ার দ্বিতীয় অক্ষরটি হবে বা। বা দিয়ে বাইতুল্লাহ। বা, বাইতুল্লাহর প্রথম অক্ষরটি হচ্ছে বা। বা, বা দিয়ে বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ঘর, অর্থাৎ কাবা, আল্লাহর ঘর অর্থাৎ কাবা। তো বা দিয়ে শুরু হবে, বা, বা দিয়ে বাইতুল্লাহ। যেমন আমরা ইংলিশে পড়ে থাকি এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, সেম অ্যারাবিকও এইভাবেই পড়তে হবে আমাদেরকে, যে আলিফ দিয়ে আল্লাহ, বি দিয়ে বল, বা দিয়ে বাইতুল্লাহ। ইংলিশে পড়েছি আমরা এ ফর অ্যাপল, বি ফর বল, সেম অ্যারাবিকে পড়ব আলিফ। আলিফ ফর আল্লাহ, বা, বা ফর বাইতুল্লাহ, আল্লাহ অর্থাৎ আল্লাহ যিনি আসমানে আছেন, বা, বা দিয়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, কাবা শরীফ। তৃতীয় অক্ষরটি জেনে নেব, তৃতীয় অক্ষর হচ্ছে তা। তা, তা দিয়ে একটি শব্দ গঠন করতে হবে, তা হচ্ছে
তা দিয়ে তাজ, তাজুন, তাজুন অর্থাৎ মাথার তাজ, মাথার তাজকে আরবিতে বলা হয় তাজুন। তো তাজুনের প্রথম অক্ষরটি হচ্ছে তা, তাহলে জেনে নেব যে তা, তা দিয়ে তাজুন, তাজুন অর্থাৎ মাথার তাজ, তাজুন, তাজুন অর্থাৎ মাথার তাজ। চতুর্থ অক্ষরটি হচ্ছে সা, সা দিয়ে জেনে নেব সা, সা, সা দিয়ে স্যামারুন, সার উচ্চারণ সঠিকভাবে করতে হবে, সায়ের উচ্চারণ যদি আমরা ভুল করি তাহলে সেই ভুলটা থেকে যাবে। সাকে অনেকেই অনেকভাবে উচ্চারণ করে থাকে, যেমন সা উচ্চারণ না করতে পেরে অনেকে সা বলে দেয়, সা বললে কিন্তু সায়ের উচ্চারণ হবে না, ভুল হবে। সাক উচ্চারণ করতে গিয়ে অনেকে ঝা বলে দেয়, ঝা করলেও ভুল হবে। অথবা বাংলা শব্দের বা বাংলাতে যদি সায়ের উচ্চারণ লেখা হয় তারপরেও সেটা ভুল হবে, উচ্চারণ সঠিক হবে না, তাহলে সঠিকভাবে সায়ের উচ্চারণ করতে হবে। সা দিয়ে হবে স্যামারুন, একটি শব্দ গঠন হবে স্যামারুন, আরও বিভিন্ন শব্দ আছে সা দিয়ে, একটি এক্সাম্পল এটি, সা দিয়ে স্যামারুন। স্যামারুন শব্দের অর্থ হচ্ছে ফল, স্যামারুন অর্থাৎ ফল। তাহলে আমরা আজকে চারটি অক্ষর পড়লাম, চারটির মধ্যে প্রথম অক্ষরটি হচ্ছে আলিফ, আলিফ দিয়ে আল্লাহ, আল্লাহ অর্থাৎ আল্লাহ যিনি খালিক। দ্বিতীয় অক্ষরটি পড়লাম বা, বা দিয়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, কাবা। তৃতীয় অক্ষরটি হবে তা, তা দিয়ে তাজুন, তাজুন শব্দের অর্থ হচ্ছে তা, তাজুন শব্দের অর্থ হচ্ছে মাথার তাজ, তাজুন, তাজুন দিয়ে হবে মাথার তাজ। চতুর্থ অক্ষরটি হবে সা, সা অর্থাৎ সা সঠিক উচ্চারণ করতে হবে, সা, সা দিয়ে স্যামারুন, স্যামারুন শব্দের অর্থ হবে ফল, স্যামারুন, স্যামারুন শব্দের অর্থ হবে ফল। পঞ্চম অক্ষরটি হবে জিম, জিম উচ্চারণ করতে হবে সঠিকভাবে, অনেকে জিম উচ্চারণ করতে গিয়ে অনেকে জিম বলে দেয়, অনেকেই জিম, অনেকেই রিম, আরও বিভিন্ন আকারের উচ্চারণ করে থাকে যেটি ভুল হবে, সঠিক উচ্চারণ হচ্ছে জিম, জিম, আমি যেভাবে বলছি সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করবে, আর একবারে না হলে একাধিক চেষ্টা করতে হবে, একাধিকবার বলতে হবে, বারবার বলতে হবে, তাহলে অবশ্যই সঠিক উচ্চারণটি বেরিয়ে আসবে। তাহলে জিম, পঞ্চম অক্ষরটি হবে জিম, জিম দিয়ে একটি শব্দ গঠন করতে হবে, যেমন জামালুন, জিম দিয়ে জামালুন, জামালুন শব্দের অর্থ হচ্ছে উট, জামালুন, জামালুন দিয়ে হবে উট, জামালুন, জিম দিয়ে জামালুন, জামালুনের অর্থ হবে উট। পঞ্চম, তারপরে হবে ছয় নম্বর যেই অক্ষরটি হবে সেটি হবে হা, হা, আমরা অনেকেই হায়ের উচ্চারণ করতে গিয়ে ভুল করি, হাকে আমরা হা বলি, হ বলি, আরও বিভিন্ন আকারে আমরা উচ্চারণ করে থাকি যেটি ভুল, তাহলে সঠিক আকারে আমাদের উচ্চারণ করতে হবে হা, হা, হা। এই হা দিয়ে একটি শব্দ গঠন করতে হবে, যেমন হিসানুন, হা দিয়ে হিসানুন, হিসানুন, এই শব্দের অর্থ হবে ঘোড়া। তাহলে আমরা কি বুঝলাম, হা, হা দিয়ে হিসানুন, হিসানুন অর্থাৎ ঘোড়া, হা, হা দিয়ে হিসানুন, হিসানুন অর্থাৎ ঘোড়া, হিসানুন অর্থাৎ ঘোড়া। তাহলে আবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব, এই ছয়টি অক্ষর পড়লাম, ছয়টি অক্ষর প্রথম থেকে আবার আমরা দেখে নেব কী কী পড়লাম। আলিফ, আলিফ দিয়ে আল্লাহ, বা বাইতুল্লাহ, আলিফ আল্লাহ, বা বাইতুল্লাহ, তা, তাজুন, তা, তাজুন, ফা, ফামারুন, ফা, ফামারুন, ফা, ফামারুন, জিম,
জিম জামালুন, জিম জামালুন, জিম জামালুন। হা হিসানুন, হা হিসানুন, হা হিসানুন, হা হিসানুন। এইভাবে আমাদেরকে প্রত্যেকটি অক্ষরকে সঠিকভাবে সুস্থভাবে উচ্চারণ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক জায়গাতে যেতে পারব। তাহলে আজকের মতো এখান থেকেই আমি শেষ করলাম। গার্জেন পক্ষর কাছ থেকে বা কাছে আমার একটি আবেদন থাকবে যে আমি যেইভাবে উচ্চারণ করলাম সেইভাবেই নিজের ছেলে মেয়েকে উচ্চারণ করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সহজ হবে। আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দেন, আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আমিন। আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।